আসসালামু আলাইকুম, কিশোরগঞ্জ থেকে তুষার বলছি। সবাইকে আমার ছোট্ট চ্যানেলে ওয়েলকাম করছি। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আমার ভাইয়া আসছেন ঝালকাঠি থেকে কিশোরগঞ্জে, তো কিছুক্ষণের মাঝেই চলে আসবেন। তো মনটা খুশি যেহেতু ভাইয়া আসছেন, আবার মনটা অনেক বেশি দুঃখী কারণ ভাইয়া সবাইকে নিয়ে চলে যাবেন। তো এখন দুপুরে রান্নাবান্না চলছে, এখানে গরুর গোশত আলু পেঁপে দিয়ে রান্না হবে, মিক্সড সবজি আর হচ্ছে টমেটো ভর্তা। তো এখানে খুব ভালোভাবে গরুর গোশতটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলু দিয়েছি। এই আলুগুলো হচ্ছে শিল বিলাতি আলু বলে সম্ভবত, অন্য কোনো নামে কেউ ডাকে কি না আমি ঠিক জানি না। ছোলাগুলো লাল টাইপের হয় আর আলুটা সাদা রঙের, গোল গোল, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি সাথে খুবই সামান্য কয়েকটা পেঁপের টুকরো দিয়েছি। তো অনেকদিন হলো পেঁপে দিয়ে গরুর গোশত খাওয়া হয় না, তো ভাবলাম এভাবে রান্না করি, খেতে ভালো লাগবে। আর যেহেতু ভাইয়া জার্নি করে আসছেন তো এই টাইপের রান্নাই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি সবজিগুলো কুটিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে আমি রসুন আর হচ্ছে কেনা টমেটো আর আমার গাছের টমেটো নিয়েছি। তো লম্বা টমেটোগুলো হচ্ছে কেনা, আর গাছের গোল গোল ছোটো টমেটোগুলো আমার লাগানো ছিল, আমার না ঠিক আসলে আনুষার বাবা লাগিয়েছিলেন। তো এর আগের বার আমি লাগিয়েছিলাম, তো এগুলো আনুষার বাবা লাগিয়েছিলেন। তো আমি এখন এই যে গোস্তর তরকারিটা অন্য একটা হাঁড়িতে ট্রান্সফার করেছি, এখন আমি এখানে প্রেশার কুকারে তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আদা রসুন বাটা দিব সামান্য, লবণ আর স্বাদমতো স্বাদমতো লবণ আর হচ্ছে কাঁচামরিচ। তো আমি এখানে পেঁয়াজ ইউজ করিনি, যেহেতু আমি পেঁয়াজের কলি দিয়েছি এর জন্য। আর টমেটোর মধ্যে কিন্তু আমি খুবই সামান্য তেল দিয়েছি, ইচ্ছা করলে সরিষার তেলও দেওয়া যায় আবার সয়াবিন তেলও দেওয়া যায়, তো আমি সয়াবিন তেল দিয়েছি খুবই সামান্য। আর হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। তো এভাবে চিকন করে কেটে দেওয়ার কারণ হচ্ছে গ্যাস সাশ্রয়ের জন্য, আস্ত দিয়ে দেরি করে কি দরকার, আমার কাজেও দেরি হবে আবার গ্যাসটাও অপচয় হবে। তো আর এরই মাঝে আমি একটু বড়ই খেয়ে নিচ্ছি। তো বড়ইগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল, টক মিষ্টি। আর এই যে দেখেন টমেটো দিয়ে একটু সামান্য পানি ছেড়েছে, তো আমি এই পর্যায়ে খুবই সামান্য চিনি দিয়েছি। তো টমেটো ভর্তায় কিন্তু চিনি অ্যাড করলে দারুণ টেস্ট হয়, অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা জানেন তো জানেন, যারা জানেন না এভাবে একদিন ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো এই যে দেখেন টমেটোগুলো খুব সুন্দরভাবে একদম শুকনো করে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে আমি তেলে শুকনো মরিচ টেলে নিয়েছি, দুই তিনটা কাঁচা মরিচ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এখানে আমি দিব সামান্য সরিষার তেল। তো এই ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজা, আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, মানে এরকম ভর্তা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো এই তো দুপুরে রান্নাবান্না শেষ, এখানে একটু সালাদ আইটেম কেটে নিয়েছি, টমেটো ভর্তা, মিক্সড সবজি আর গরুর গোশত আলু পেঁপে দিয়ে। তো ভাইয়া তো অলরেডি চলে এসছেন, এখন সে ফ্রেশ হচ্ছেন, গোসল করে নিচ্ছেন আর কি। আর ভাইয়ার কাণ্ড দেখেন, ম্যাকের মিষ্টি আমি পছন্দ করি বলে সে কিশোরগঞ্জে এসে তারপর ম্যাকে গিয়ে আমার জন্য নানান রকমের মিষ্টি নিয়ে এসছেন। তো সন্দেশ নিয়ে এসছেন, সর সন্দেশ যেটা আর কি, এটা হচ্ছে মালাই মিষ্টি, খুবই মজা। আর লাড্ডুগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে, আমার কাছে মোটামুটি লেগেছে। আর এই যে সন্দেশটা, এটা তো আমার অনেক বেশি পছন্দ। আর এতগুলো ফল এনেছে, সাথে এনেছে নিমকি, তো নিমকিটাও কিন্তু ম্যাক থেকে এনেছে। তো ভাই এখানে এই যে লাল আঙুর এনেছে, আপেল, মালটা, কমলা, তো সব কিছুই আর কি নিয়ে এসছে। আমি বললাম কেন আপনি এত কিছু আনতে গেলেন, ওইবার যখন এসেছিলেন ওইবারও এরকম অনেক কিছু নিয়ে এসেছিলেন, এবার আবার কেন এত কিছু আনতে গেলেন। তো ভাইয়া বলেছেন তুমি অনেক বেশি পছন্দ করেছো, এর জন্য তোমার জন্য এনেছি। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ভাইয়া রেস্ট নিচ্ছেন, কারণ এত বড় লং জার্নি করে এসছেন।
আর আমার বোন বিকেলে নাস্তার জন্য এখানে পুরি আর মোগলাই বানাবে, তো এর জন্য পুরি আর মোগলাইয়ের কাই করে নিয়েছে। আর হচ্ছে পুরির ভিতরে যে পুর দেয়া হয় ওই পুরটাও তৈরি করে রেখেছিল, তো এখন এক এক করে সব কিছু তৈরি করে নিচ্ছে আর এখন সবগুলো পুরি বেলে নিচ্ছে। তো আমার বোনের হাতে পুরি আর মোগলাই মাশাআল্লাহ অনেক মজা। নিজের বোন বলে বলছি না, যেহেতু আমার বোন অনলাইন বিজনেস করেন আর ওর পড়াশোনার সাবজেক্টও ছিল হোম ইকোনমিক্স, তো সব কিছু মিলিয়েই মানে আমার বোন সব মানে অনেক আগে থেকেই রান্নার প্রতি এত বেশি ঝোঁক। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ একদিন শেয়ার করব। আমার বোন আগে কি করতেন, ওই যে পেপারের ভিতরে যে রান্নার যে পেস্টটা পাওয়া যায় না, ওই পেস্টগুলো কি করতো, জমিয়ে রাখতো কেটে কেটে, তো ওগুলো দেখে দেখে আগে রান্না করতো। তখন মোবাইল ছিল না, তো মানে আমাদের মোবাইল ছিল না আর কি। তো যাই হোক, তো ওভাবে রান্না বান্না করতো দেখে, মানে রান্নার প্রতি খুবই ঝোঁক তার। ইভেন কোথাও বেড়াতে গেলে কে কীভাবে রান্না করছে ওই জিনিসগুলো সে অবজার্ভ করতো, তারপর সে ওভাবেও তৈরি করতো, আবার নিজে নিজে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতো। তো এত বেশি রান্নার ঝোঁক, মানে ঠিক তার উল্টা হচ্ছে আমি, আমি এর ধারে কাছেও নাই, মোটামুটি আর কি চলে এই আর কি। তো এই তো এক এক করে সবগুলো পুরি বেলেও নিচ্ছে, ভেজেও নিচ্ছে, আর আমি এখন আমার বোনকে একটু সাহায্য করব, জাস্ট পুরিগুলো একটু তুলে নিব। তো এর জন্য আমি কিচেন টিস্যুটা আর কি ছিঁড়ে নিচ্ছি, আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরিও খাচ্ছিলাম গরম গরম। তো খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল, আর পুরের ভিতরে ধনিয়া পাতা দিয়েছে, মানে অসম্ভব একটা মজা লেগেছে। আর এই যে দেখেন মোগলাইটা, সেটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলেছে। তো এখানে কিন্তু অনেকগুলোই মোগলাই বানানো হয়েছিল, 6টা মোগলাই বানানো হয়েছিল। তো এতগুলো মোগলাই বানানোর কারণ হচ্ছে আমার বাড়িওয়ালা ভাবি এবং তার বোনকেও ইনভাইট করা হয়েছে, মানে সন্ধ্যার পরে আর কি তারা এসেছিলেন। যদিও সন্ধ্যার পরপরই আসতে বলা হয়েছিল, মাগরিবের নামাজের পরে একসাথে চা নাস্তা করব, তো তারা বেশ অনেকক্ষণ পরে এসেছিলেন, তো তাদের জন্য আবার পরে ভেজে দেওয়া হয়েছে গরম গরম করে। তো আশা কিন্তু এর মাঝে আসছিল, এসে থেকেছে আনমোলকে নিয়ে। তো আমার তো আসলে ওভাবে ভিডিও করা হয় নাই, ওই যতটুকু যা ভিডিও করেছি ওইটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো এর মাঝে এসে থেকেছে, এখন আজকে আবার বিকেলের বেশ খানিক পরে সন্ধ্যার আগ মুহূর্তে কিশোরগঞ্জ চলে যাচ্ছে আনমোলকে নিয়ে। তো কালকে আল্লাহ বাঁচালে ইনশাআল্লাহ আবার ভাইয়া আমার বোন আম্মায়েরা রওনা দিয়ে চলে যাবেন, তো আশা ওখান থেকেই রেল স্টেশনে যাবে, গিয়ে সবাইকে বিদায় দিবে। তো আজকে এখান থেকে চলে যাচ্ছে, আর ওর কি যেন বাসায় জরুরি দরকার আছে এর জন্য। তো ভাইয়া আর আনুষার বাবা এরাও কিশোরগঞ্জ যাচ্ছে, তো যেহেতু ভাইয়া এসছেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছেন, এখন বাইরে বের হবেন, একটু ঘোরাফেরা করবেন আর কি। আর একই পথের পথিক যেহেতু, তো ওই হিসেবে একসাথেই তারা বের হয়েছেন, একসাথেই যাচ্ছেন। আসুন শাশু, আল্লাহ হাফেজ। তো এখন বাজে রাত 10টা থেকে 10:30 হবে আনুমানিক। আমার আম্মা এখানে ভাপা পিঠা বানিয়ে নিচ্ছেন, তো আজকের ভাপা পিঠাটা তৈরি করবেন সেই সনাতন পদ্ধতিতে, চুলাতে সিলভারের হাঁড়িতে যেভাবে নেট পেঁচিয়ে করা হতো ওভাবেই। তো পার্থক্য এটাই, এখন হচ্ছে গ্যাসের চুলা আর আগে মাটির চুলোতে মানুষ করতেন। তো যাই হোক, ওভাবেই আম্মা করে নিচ্ছিলেন। আর ভাপা পিঠা আমার এত বেশি পছন্দ, কিন্তু আমি আসলে বানাতে পারি না, সত্যি বলতে ট্রাই করি নাই কখনো।
তো চেষ্টা করলে তো ইনশাল্লাহ পারবো মনে হচ্ছে, কিন্তু চেষ্টাটাই করা হয় নাই। তো আম্মা চলে যাবেন ভাবছিলেন যে তার আদরের মেয়ে মানে পছন্দ করে ভাপা পিঠা, তো এর জন্য আমার জন্য বানাচ্ছিলেন। আর সব থেকে মানে যেটা আশ্চর্যের ব্যাপার, আমি কিন্তু ভাপা পিঠা গরম তেমন পছন্দ করি না, ঠান্ডা হলে বেশ পছন্দ করি খেতে, আর সেটা দুধ চা দিয়ে খেতে পছন্দ করি। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ভাপা পিঠা বানানোর সাজ বা ফর্মা। তো এগুলো হচ্ছে সিলভারের, এত কিউট দেখতে। তো ওই দিন আমরা বের হয়েছিলাম, তখন আমার বোন তার নিজের জন্য কিনেছে, আম্মার জন্য এবং আমার জন্য। আর কিছুদিন আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বোন আমার হাতের তৈরি আঙুরের থোকা দেখে অনেক বেশি পছন্দ করেছিল। তো ও বলেছিল আমি যেন ওকে তৈরি করে দিই। তো আমি তো ওর জন্য একটা থোকা তৈরি করেছিলাম, মানে তিনটা থোকার একটা আঙুর আর কি। তো আমার বোনের দুই ননদ লিপি আপা এবং কাজল আপা তারাও বেশ পছন্দ করেছে ভিডিও কলে যখন দেখেছিল। তো দেখার পরে আমার বোনকে বলেছে আমি যেন তাদেরকে তৈরি করে দিই। তো তাদের জন্য দুইটা বানানো হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আনারি হাতের কাজ কেমন হয়েছে। তো যাই হোক, মনটা অনেক বেশি খারাপ, কালকে সবাই চলে যাবে, এতদিন সবাই অনেক হই হুল্লোর মধ্যে দিয়ে সময় কেটেছে, মানে এত একটা সুন্দর সময় কেটেছে যেটা আমি মানে কি বলবো, আমার লাইফে এরকম সুন্দর সময় কখনো পাইনি। কারণ আমার বাসায় আমরা কিন্তু তিনজন, আমি, আনুষার বাবা এবং আনুষা, সেখানে সবাই একসাথে এতদিন রয়েছি, অনেক ভালো লেগেছিল। যে আমার বোন এখানে সব কিছু গোছগাছ করে নিচ্ছে, আর অন্য রুমে আমার আম্মা তার ব্যাগপত্র সব গোছগাছ করছেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আজকের ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।